আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, বউ রেখে যারা বিদেশে যায়, বউরাইকা শুধু হিসাব, বউরাইকা যারা বিদেশে যায় সবগুলাই বোধাই, মানে বউ রেখে যারা বর্তমানে বিদেশে আছেন, অবস্থান করতেছেন, সবাই কিন্তু বোধাই নাম্বার ওয়ান বোধাই। শুধু তাই না, যারা এখনও অবিবাহিত তারা যখন দেশে আসবেন, দেশে এসে যখন বিয়ে করবেন, বিয়ে করে যখন বউ রেখে চলে যাবেন, তখনও কিন্তু আপনার বুধাইয়ের কাতায় নাম চলে যাবে। শুধু তাই না, যারা অলরেডি বিদেশ করে চলে আসছেন এতদিন পর্যন্ত বউ দেশে রেখে, তারাও কিন্তু বুধাইয়ের কাতায় অলরেডি নাম উঠে গেছে। এটা কিন্তু আমি বলতেছি না, কে বলতেছে, বাংলাদেশের একজন অভিনেতা বলতেছে, তার নাম হচ্ছে আরফান নিশু, সবাই তাকে চিনেন। তিনি এক মূলত নাটকের ছোট পর্দার অভিনেতা, তো তার তিনি একটা ছবি ইদানিং করছে, সেই ছবিটার নাম হচ্ছে সুরঙ্গ। সেই সুরঙ্গ ছবিতে নাকি তিনি এই ডায়লগটা দিয়েছেন যে বউরাইকা যারা বিদেশে যায় সবাই বুধাই। আরে ভাই, এই রকম একটা ডায়লগ কেন ফিল্মে রাখতে হবে? আর ফিল্মে যদি এটা আপনি রাখবেনই ভালো কথা, অন্যভাবেও তো আপনারা ডায়লগটা রাখতে পারতেন। যেমন যেহেতু নিশু অভিনয় করছে বা পরিচালক একজন লিখছে, এইভাবে লিখতে পারতেন যে আমার বউয়ের মতো বউ রাইকা যারা বিদেশে যায় তারা সবাই আমার মতো বুধাই, যারা আমার বউয়ের মতো বউ রাইকা যারা বিদেশে যায় তারা সবাই আমার মতো বুধাই, এইভাবে তো ডায়লগটা লিখতে পারতেন। তাহলে কি হতো জিনিসটা? তাহলে জিনিসটা সবাইকে বলা হতো না, ঠিক আছে? তাহলে এই জিনিসটা সবাইকে বলা হতো না, এখন কিন্তু সবাইকে বলা হয়েছে বিষয়টা। এটা আমি একটা ভিডিও তৈরি করছি, আপনারা সবাই জানেন, সেই ভিডিওতে আমি মোটামুটি দুইটা ভিডিও তৈরি করেছিলাম। তো দুইটা ভিডিওতেই কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়েছে, মানুষ দেখছে, সেখানে নানান রকমের কমেন্টস আসতেছে যে ভাই আপনি না জেনে কথা বলতেছেন, এটা তো একটা মুভির ডায়লগ, এটা একটা ছবির ডায়লগ, তো সেই ডায়লগ তো সে দিতেই পারে। আরে ভাই, সেটা আমি জানি, জানি, জেনেই কিন্তু আমি ভিডিওটা তৈরি করেছিলাম, ঠিক আছে? তো আমার কথা হচ্ছে এটা, যে ছবিতে যদি এরকম একটা ডায়লগ থাকবে, এরকম একটা ডায়লগ রাখার দরকারটা কী? এমন কোনো ডায়লগ রাখা উচিত না যে ডায়লগটার কারণে মানুষের মনে কষ্ট আসতে পারে। একটা ডায়লগের কারণে কিন্তু হাজার হাজার মানুষের মনে কষ্ট আসছে। অনেকেই বলছেন ভাই ছবিটা আপনি দেখবেন, দেখে তারপর আপনি কথা বলবেন। ছবিটা আমি দেখিনি, তো দেখবো না কোনো কখনো, বাংলাদেশের ছবি আমি গত 4-5 বছর ধরে দেখিও না, তবে এটাও দেখবো না। তবে আমি একটা রিভিউ দেখেছি, রিভিউতে বলা হয়েছে যে সে একজন মালয়েশিয়ান প্রবাসী ছিল, সে প্রবাসে যায়, বউ রাইকা যাওয়ার পর সে তার বউ চইলা যায়, চইলা গেলে সে দেশে আসে, সেই জন্য সে এই কষ্টে এই কথাটা বলছে। আরে ভাই, তোমার বউ চইলা গেছে, তুমি এই জন্য এইভাবে বলো যে আমার মতো বউ রাইকা যারা, আমার আমার বউর মতো বউ রাইকা যারা বিদেশে যায় বা তারা বুধাই, আমার মতো বুধাই, এই কথাটা বলো। তুমি এই কথা বলো কেন যে বউ রাইকা যারা বিদেশে যায় তারা সবাই বুধাই? তার মানে যারা সবাই বিদেশে গেছে বউ রাইকা সবাই বুধাই, আর তোমার বউর মতো সবার বউ, হ্যাঁ, তোমার বউর মতো সবার বউ, এটা তুমি ভাবো? হ্যাঁ, এরকম ঘটনা যে বাংলাদেশে হইতেছে না সেটাও না, এরকম ঘটনা হইতেছে যে বউ এভাবে চলে যাইতেছে, সেটা হয়তো লাখে বা 10,000-50,000 একটা হইতেছে, এই জন্য তো সবাইকে ডালা হবে এটা বলা যাবে না। আর দ্বিতীয় কথা হলো, অনেকেই বলতেছে যে আমি মানে আমি আরেকজনের ফ্যান বা অন্য সুপারস্টারের ফ্যান বা এই সেই, আমি কারো ফ্যান না ভাই, আমি প্রবাসী, আমি গত 15 বছর ধরে প্রবাসে থাকি, এখনও প্রবাসে আছি, আপাতত দেশে আসছি, এই মাসেই চলে যাবো ইনশাল্লাহ। তো প্রবাসীদেরকে নিয়ে যখন এই কথাটা বলা হয়েছে তখন আর আমি থেমে থাকতে পারলাম না, ভিডিও তৈরি করেছি এবং সেই জন্য আমি এটা প্রতিবাদ করেছি, ঠিক আছে? তো আমি বলেছিলাম, আমি একটা নাম দিয়েছিলাম যে বুধাই নিশু, এখন দেখা যাইতেছে শুধু বুধাই নিশু না, এটা বুধাই রায়হান রাফি এবং বুধাই যে লেখছে সেও একজন বুধাই, হ্যাঁ, এখানে। তবে অনেকে একটা ভুল ধরিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে যে শুধু আপনি কেন শুধু আরফান নিশুকে কেন আপনি দুষছেন, সেটা তো আপনি রায়হান রাফিকেও দুষতে, হ্যাঁ সেটা বাস্তব কথা, সেটা আমার একটা ভুল হয়েছে, শুধু একজনকে দোষ দেওয়াটা সেটা ঠিক হয় নাই, সেটা রায়হান রাফিরও দোষ আছে। তাই রায়হান বুধাইও সেটা রাফি বুধাইও বলা যায়, রাফি বুধাই, তারপর নিশু বুধাই, আরও আছে সবাই বুধাই, ঠিক আছে? এখন অনেকে বলতে পারেন তাকে বুধাই বলছেন কেন, সে একজন প্রবাসী না, সে তো প্রবাসের অভিনয় করছে, আমি তো তাকে বলিনি, আমি তো তাকে বলিনি, সে প্রবাসে অভিনয় করছে, প্রবাসীরা সবাই বুধাই, সেও একজন বুধাই, ঠিক আছে? আসলে যে কোনো জায়গায়, আর আরেকটা জিনিস কি, রায়হান রাফি এবং তারা ভালো করে জানে যে কোন জায়গায় কোন জিনিসটা বললে তার ছবিটা ভালো চলবে, ঠিক আছে?
তাই তিনি এই ওয়ার্ডটা ইউজ করছে, যে এই ওয়ার্ডটা যদি ইউজ করা যায় তাহলে প্রবাসীরা অনেকে হয়তো ভালো লাগবে, অনেকের মনে আঘাত আসবে বা অনেকের ডিজিটাল ভিডিও তৈরি করবে এবং সেটা দিয়ে আমার ছবিটা ভাইরাল হয়ে যাবে। এবং তার কাজ কিন্তু তাদের কাজ কিন্তু তারা ঠিকই করে নিয়েছেন। মাঝখানে কী হলো, প্রবাসীদের মনে কষ্ট দিই। আপনি ডায়লগটা শুনলে আপনাদের কাছে কেমন লাগে, যে বউরাইকে বিদেশে যারা দেয় সবাই বোধাই, জিনিসটা শুনতে কেমন লাগে আপনি বলুন? আমার বাবাও তো প্রবাসী ছিল, আমি দেশে ছিলাম, ঠিক আছে, তার মানে আমার বাবাও বোধাই, আমিও বোধাই, ভবিষ্যতে আমার ছেলেদেরকে আমি বিদেশ নেব তারাও বোধাই। আরে ভাই, সব জায়গায় সব কথা চলে না, হিসাব করে বলতে হয়, ঠিক আছে। ছবির প্রচারণার জন্য, আপনার লাভের জন্য আপনি একটা কথা বলে দিবেন আর সেটা সবাই মেনে নিবে, সেটা তো হয় না। আপনার হয়তো ফ্যান ফলোয়ার আছে বাংলাদেশে, আপনার হয়তো যারা যে আমার ভিডিওর নিচে কমেন্টস করতেছে অনেকেই, তারা কিন্তু যারা ব্যাড কমেন্ট করছে তারা কিন্তু কেউই প্রবাসী না, তার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর কেউ প্রবাসী থাকে না, ঠিক আছে, থাকলে হয়তো, আর যারা যদিও কেউ থাকে তারা কিন্তু অনেক বড় ভক্ত হয়তো আরফান মিশু, সেই জন্য তারা এটা সহ্য করতে পারতেছে না। আরে ভাই, যত বড় ভক্তই হন না কেন, আপনি যদি একদিন হলে এক মাসের জন্য হলো প্রবাসে যেয়ে থাকেন, আর এই কথাটা যদি আপনি শুনেন আপনারও খারাপ লাগবে, আমারও লেগেছে, ঠিক আছে। তাই আবারও ওই ভিডিওটা বানাতে বাধ্য হয়েছি, ঠিক আছে। তো এই জন্য বানাতে বাধ্য হয়েছি কারণ কমেন্টসে আপনার মানে কী বলবো, অনেক রকমের কমেন্টস আসতেছি যে এটা নিয়ে, তবে আমি আরও ভিডিও বানাবো এটা নিয়ে, আমি আরও ভিডিও বানাবো। যদি আমি যদি ফিল্ম ছবিটা যদি রিলিজ হওয়ার আগে জানতে পারতাম যে এটার অবস্থা এরকম, এরকম একটা ডায়লগ ছবিটার ভিতরে আছে, তাহলে তো আরও আগে ভিডিও তৈরি করতাম। এটা তো এখন জানতে পারলাম যে এই ছবিটার ভিতরে এত সুন্দর সুন্দর ডায়লগ আছে, এবং এমনও আছে যে শুনতে পেলাম যে এই ছবিটা ফ্যামিলি নিয়ে দেখার মতো না, কতগুলো আপনার সিন এটার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো ছবি সম্বন্ধে আমি সমস্ত রিভিউ নিয়েই কিন্তু আমি ভিডিও তৈরি করেছি। এটা আপনারা ভাববেন না যে আমি ছবি সম্বন্ধে কোনো কিছু না জেনে না বুঝে, ডায়লগ সম্বন্ধে না জেনে না বুঝে আমি ভিডিও তৈরি করছি, সেটা কিন্তু না। যে যত কথাই বলেন না কেন, এই ডায়লগটা কিন্তু এই ছবিতে দেওয়া একদম উচিত হয়নি, কে কী বলবেন সেটা আমি জানি না, ঠিক আছে। আমার কিন্তু খুব কষ্ট লাগছে, সেই জন্য আমি ভিডিও তৈরি করতেছি, আরও তৈরি করব, আরও তৈরি করব, সমস্যা নাই, ঠিক আছে। বুদাইনি সুনাম দিছি, বুদাই রাফি নাম দিছি, এবং যে কিতাব বুদাই সুরঙ্গ, ছবির নাম বুদাই সুরঙ্গ, যাও বলে দিলাম, তোমরা দেখতে থাকো, আরও ভিডিও নিয়ে আসতেছি, ঠিক আছে, সমস্যা নাই।